হাই আমি তনুজা আমি আজ রান্না করব চিকেন কষা তো আমি নিয়ে নিয়েছি চিকেন আর মেটে আছে তো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে মশলা নিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা আর রসুন পেস্ট পেঁয়াজ আর আলু আর মশলায় নিয়ে নিয়েছি দু একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুতে আমি একটু লবণ দিয়ে দেব এক চামচ আর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা এটা রুটি দিয়ে কিংবা পরোটা দিয়েও খেতে পারেন চিকেন কষাটা তো আমি সব আলুগুলো তুলে নেব নেওয়ার পর ওই তেলে আমি ফোড়নগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব নেওয়ার পর আমি এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি জিরে আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর আমি রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে আমি কষতে থাকবো ভালো করে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব আমি একটু হলুদ দিচ্ছি এক চামচ আর লবণ দেব লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে বড় চামচের দু চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নেব আমার এই চিকেন কষা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি একটু মিট মশলা দিয়ে দেব দিয়ে নেড়ে নেব এক চামচ দিয়েছি মিট মশলা তারপর দিয়ে দিয়ে দেব গরম মশলা এক এক চামচ তো দেখুন আমি ভালোভাবে কষে নিয়েছি তো আমার রেডি চিকেন কষা আপনারা এইভাবে রুটি দিয়ে পরিবেশন করতে পারেন বাই